হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস সো টুডে আমরা কিছু সেন্টেন্স রেখেছি যেটা আমরা প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন জীবনে বলি এবং প্রত্যেকটা টপিকের মতো এই টপিকটাও আমি এ টু জেড ধরে ধরে আমরা এক্সপ্লেন করব তার এটা করার ঝোঁক আছে আজকের টপিকে এনে এনেছি আমরা যে ঝোঁক আছে কিছু করার ঝোঁক আছে টেন্ডেন্সি আছে প্রবণতা আছে ছেলেটি রান্না করার ঝোঁক আছে তোমার মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলার ঝোঁক আছে এই সেন্টেন্সটা অনেক লং খুব ইন্টারেস্টিং সেন্টেন্সটা আমরা লং সেন্টেন্সগুলো কিভাবে এখানে প্র্যাকটি মানে লিখবো সেটাও আমরা দেখাবো আর তাদের গান গাওয়ার ঝোঁক আছে রামুর গল্পের বই পড়ার ঝোঁক আছে চলো প্রথমে আমরা সাবজেক্টগুলো লিখে ফেলি বাংলা সেন্টেন্সের সাবজেক্ট থাকে শুরুতে তার আমি এখানে বলবো হি বা শি ছেলেটির দ্য বয় তোমার ইউ তাদের দে রামু রামু এখানে তাদের ইংরেজি টি এইচ ইআইআর দে আর এটা কখনোই নয় কারণ শুরুতে আমরা দেয়ারটা হলো একটা অ্যাডজেকটিভ হিসেবে কাজ করে কিন্তু শুরুতে আমরা সাবজেক্ট হিসেবে বসাতে দে তোমার ইয়োর নয় ইউ শুরুতে সাবজেক্ট হিসেবে বসাচ্ছি ছেলেটির দা বয় তার আমরা হিজ বা হার নয় হি বা শি বসাবো এবারে দেখো এবারে শেষে চলে যাব ঝোঁক আছে তো ঝোঁক আছে মানে আমরা আছে প্রেজেনটেন্সে আমরা প্রত্যেকটা দেখছি প্রেজেনটেন্স আছে মানে এখন আছে বর্তমানে তার জন্যে আমরা প্রেজেন্টেন্সের জন্য হির পরে ইজ দেবো দা বয়ের পরে ইজ দেব ইউর পরে আর দেব পরে আর দেবো রামুর পরে ইজ দেবো যেহেতু আছে প্রেজেন্টে এখন এবারে ঝোঁক বলতে আমরা বলবো বি এন টি বেন্ড বি ই এন টি বেন্ড বেন্ট বি ই এন টি বেন্ট বি খুব ইজিওয়েতে আমরা এক্সপ্লেন করছি এবং দেখছি যেটা যাদের কাছে ইংরেজিটা খুব কঠিন মনে হয় আশা করবো তারা প্রত্যেকের কাছে খুব ইজিওয়েতে এটা পৌঁছে যাচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে কোন কাজটা করার ঝোঁক আছে সেই কাজের ওয়ার্ডটা আছে যেমন এখানে আছে করার ঝোঁক আছে কোনো কিছু করা ডু এখানে আছে রান্না করার ঝোঁক আছে রান্না করা এখানে আছে খেলার ঝোঁক আছে এখানে খেলা করা এখানে আছে গাওয়ার ঝোঁক আছে এখানে গান গাওয়া আর এখানে আছে পড়ার ঝোঁক আছে এখানে পড়া তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি কিছু করার ঝোঁক আছে কি করার ঝোঁক আছে কোনো কিছু কাজ করার রান্না করার খেলার গাওয়ার পরার আর করার ঝোঁক আছে করার ডু আর করার ডুইং আমরা বলবো ডিও আই জি ডুইং এখনো সেন্টেন্সটা শেষ হলো না আমি জাস্ট তোমাদের বলছি তারপরে আমরা এই সেন্টেন্সের মধ্যে আরও কিছু অ্যাড করব দেখো করার কর রান্না করা রান্না করা কুক রান্না করার কুকিং খেলা প্লে আর আমি যদি বলি খেলার প্লেইং খেলার আর গাওয়া সিং গাওয়ার সিঙ্গিং সিঙ্গিং পর রিড পর আর রিডিং রিডিং এবারে দেখো যখন আমরা ভারতের আইএনজি যোগ করছি কী করার ঝোঁক আছে জাস্ট আমরা অন অ্যাড করে দেব ও এন অন ও এন অন ও এন অন তাহলে হি ইজ বেন্ট অন ডোয়িং তার করার ঝোঁক আছে এবারে এটা এটা বলতে আমরা অবজেক্ট শেষে বসিয়ে দিই দিজ সো তার এটা করার ঝোঁক আছে দ্য বয় ইজ বেন্ট অন কুকিং ছেলেটির রান্না করার ঝোঁক আছে এবারে অবজেক্ট এখানে তোমরা ইউজ করতে পারো ইউ আর বেন্ট অন প্লেং তোমার খেলার ঝোঁক আছে এবার সেন্টেন্সটা আমরা কিভাবে করব সেটা আসছি দে আর বেন্ট অন সিঙ্গিং তাদের গাওয়ার ঝোঁক আছে কি গাওয়ার গান অবজেক্ট আছে সো এ সং তাদের গান গাওয়ার ঝোঁক আছে রামুর গল্পের বই পড়ার ঝোঁক আছে তাহলে এখানে রামু ইজ বেন্ট অন রিডিং তাহলে এখানে গল্পের বই আমরা বলবো দা স্টোরি বুক দ্য স্টোরি বুক গল্পের বই পড়ার ঝোঁক আছে ঠিক আছে তাহলে কোনো কিছু করার ঝোঁক আছে কোনো ব্যক্তির বা কারোর বা আমাদের তখন আমরা এইভাবে সেন্টেন্সগুলো মেক করবো খুব ইজি হয়েতে আমরা দেখলাম এবারে দেখো এই যে লং সেন্টেন্সটা ছিল তোমার মাঠে ফুটবল খেলার বন্ধুদের সাথে ঝোঁক আছে আমরা যখন কোনো লং সেন্টেন্স বাংলা সেন্টেন্সকে আমরা ইংরেজিতে লিখবো তখন আমরা সেই বাংলা সেন্টেন্সের শেষ থেকে করে করে আসব সাবজেক্টটা আগে বসালাম এই সাবজেক্ট আগে বসানোর পরে আমরা বাংলা সেন্টেন্সের শেষ থেকে করে করে আসব। যেমন দেখো ঝোঁক আছে আর বেন্টন খেলার প্লেইং ফুটবল এবারে আমরা শেষ থেকে যদি করে আসি ফুটবলটা আগে পড়ছে ফুটবল তারপরে সাথে সাথে মানে উইথ তারপরে বন্ধুদের সাথে দেখো বন্ধুদের উইথ ফ্রেন্ডস এন ডি এস ফ্রেন্ডস তারপরে আছে মাঠে আমরা বলবো ইন দ্য প্লেগ্রাউন্ড বা ইন দ্য ফিল্ড প্লেগ্রাউন্ড ফুলস্টপ ক্লিয়ার এবারে দেখো যদি বলি তার এটা করার ঝোঁক নেই ছেলেটি রান্না করার ঝোঁক নেই তোমার মাঠে ফুটবল খেলার ঝোঁক নেই নেই বলতেই আমরা ইজেন্ট 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 মানে ইজ নট আন্ট আর নটকে আমরা একসাথে বলবো এ আই এন অ্যাপোস্ট্রোপিটি আন্ট আর নটকে আমরা একসাথে বলবো আন্ট ঠিক আছে আর নট আমি এখানে আর নটটাও তোমরা আলাদা করে বলতে পারো তবে বলার সময় আন্ট বলাটা বেটার হবে ইউ আর নট বেন্ট অন সিঙ্গিং এ সং বা ইউ আন্ট বেন্ট অন সিঙ্গিং এ সং রামু ইজ নট অর্থাৎ ইজেন্ট হয়ে গেল এবারে আমি যদি বলি এটা করার তার ঝোঁক আছে না বলে আমি এখানে পাঁচ টেন্সে বলবো তার এটা করার ঝোঁক ছিল তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ছিল করে দিই দেখো এটা করার ঝোঁক ছিল রান্না করার ঝোঁক ছিল খেলার ঝোঁক ছিল গাওয়ার ঝোঁক ছিল পড়ার ঝোঁক ছিল অতীতে ঝোঁক ছিল এখন নেই তখন ছিল বলতে আমরা এখানে খুব ইজি ওয়েতে ওয়াজ ওয়ার বসাবো শি ওয়াজ বেন্ট অন ডুইং দিস তার এটা করার ঝোঁক ছিল দ্য বয় ওয়াজ বেন কুকিং ছেলেটির রান্না করার ঝোঁক ছিল বাট নাও হি ইজ নট বেন্টন কুকিং তার এখন রান্না করার ঝোঁক নেই ইউর পরে ওয়ার দিয়ে দাও ইউ ওয়ার বেন টন প্লেইং ফুটবল তার ফুটবল খেলার ঝোঁক ছিল তাদের গাওয়ার ঝোঁক ছিল দে ওয়ার বেন সিঙ্গিং সিঙ্গিংয়ের সং রামুর ঝোঁক ছিল রামু ওয়াজ বেন টন রিডিং রামুর পড়ার ঝোঁক ছিল আবার এখানে যদি ছিল না করে দাও তখন আমরা ছিল না বলতে ওয়াজ নট বা ওয়ার নট হবে কিন্তু আমরা সেটা শট্যান্ড করে লেখার সময় আমরা বলবো ওয়াজ নট লিখবো কিন্তু বলার সময় আমরা বলবো ওয়াজেন্ট ওয়াজ ওয়েন্ট ওয়েন্ট ওয়ান্ট বা ওয়ার নট এখানে তুমি করো নটকে আমি আলাদা করে আবার কিছুবার লিখলাম ওয়ার নট ওয়াজ ওয়াজ নট সো চলো একবার আমরা প্র্যাকটিস করে নেব হি ওয়াজ নট বেন্ট অন ডুইং দিস হি ওয়াজ বেন্ট অন ডুইং দিস তার এটা করার ঝোঁক ছিল হি ওয়াজ অ্যান্ড বেন্ট অন ডুইং দিস দ্য বয় ওয়াজ অ্যান্ড বেন্ট অন কুকিং ছেলেটি রান্না করার ঝোঁক ছিল না দ্য বয় ওয়াজ বেন্ট অন কুকিং রান্না করার ঝোঁক ছিল এবারে দেখো এগুলো যদি আমরা আমি নটগুলো এখানে রিমুভ করে দিচ্ছি যদি আমরা এটা ইন্টারোগেটিভ করি ছেলেটির কি রান্না করার ঝোঁক ছিল তার কি ফুটবল খেলার ঝোঁক ছিল তারপরে গাওয়ার কি ঝোঁক ছিল বা রামুর কি বই পড়ার ঝোঁক ছিল এটা করার কি ঝোঁক ছিল বলে আমরা ইন্টারোগেট করব। তখন আমরা ওয়াজগুলো এখানে দিয়ে দেব। ওয়াজ হি বেন্ট অন ডুইং দিস তার কি এটা করার ঝোঁক ছিল আবার আমরা এখানে বয়ের আগে ওয়াচটা দেবো তখন বাংলা হয়ে যাবে ওয়াচ দ্য বয় বেন্ট অন কুকিং ছেলেটির কি রান্না করার ঝোঁক ছিল তোমার মাঠে ফুটবল খেলার কি ঝোঁক ছিল জিজ্ঞাসা করব। তোমার কি ঝোঁক ছিল ওয়ার ইউ বেন্ট অন প্লেইং ফুটবল এখানেও আমরা দের আগে ওয়ার করব। তাদের কি ওয়ার দে বেন্ট অন সিঙ্গিং এ সং তাদের কি গান করার ঝোঁক ছিল সব জিজ্ঞাসা হয়ে যাবে তারপর ওয়াজ রামু বেন্টন রিডিং অর্থাৎ রামুর কি বই পড়ার ঝোঁক ছিল ঠিক আছে ছিল বললে আমরা জিজ্ঞাসা করছি ওয়াজগুলো আগে দিচ্ছি আবার যদি আমরা বলি যে প্রেজেন্টেন্সে বলি যে ছিল না বলে আছে আছে এখানে আছে আছে আমি কটাই লিখলাম যে এরকম জিজ্ঞাসা করি তার কি এটা করার ঝোঁক আছে জিজ্ঞাসা করি তার কী এটা করার ঝোঁক আছে ইজ হি বেন টন ডোয়িং দিস ছেলেটির কি রান্না করার ঝোঁক আছে ইজ আছে বলছি মানে প্রেজেন্টেন্স ওই জন্য ইজগুলো আগে হচ্ছে ইজ দ্য বয় বেন টন কুকিং তোমার কি খেলার ঝোঁক আছে আর ইউ বেন টন প্লেইং ক্রিকেট তাদের কি গাওয়ার ঝোঁক আছে আর দে বেন টন এ সং রামুর কি ঝোঁক আছে রাম ইজ রামু বেন্টন রিডিং দ্য স্টোরি বুক সো ঝোঁক আছে বলতে আমরা এইভাবে সেন্টেন্সগুলো মেক করব যখন প্রেজেন্টেন্স হবে ইজ বেন্টন বা এম বেন্টন বা আর বেন্টন আর ঝোঁক ছিল বলতে ওয়াজ বেন্টন বা ওয়্যার বেন্টন সাবজেক্ট অনুযায়ী আর নেগেটিভ করলে নট আর ইন্টারোগেটিভ করলে হেল্পিং ভার্ভগুলো আমরা আগে বসাবো সো আজ এই পর্যন্ত তোমরা নিজেদের মতো করে দু একটা সেন্টেন্স আমাকে কমেন্ট করে জানাও আজকের টপিক থেকে কী শিখলে সো টিলেনলাই নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে বাই বাই